নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজ আমরা এসে গেছি কুমারটুলিতে। এখানেতে দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে মণ্ডপে। লাইন দিয়ে দুর্গা প্রতিমা আসছে, লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি দুর্গা প্রতিমাকে রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে। দুখানা বাঁশের চিড়িকে প্রতিমার নিচের অংশে রাখা হয়েছে এবং রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য সত্যিই বিরল। আপনারা অনেকেই প্যান্ডেলে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করে আসেন, কিন্তু মাতৃপ্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়ার সময় কীভাবে নিয়ে যাওয়া হয় সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আমরা আপনাদের জন্য নিয়ে আসব নিত্য নতুন ভিডিও। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং জেলার পুজোগুলি সমস্ত আপডেট পাবেন আমাদের চ্যানেলে। অনেকগুলি পুজোর ডিটেলস অলরেডি আমরা পাবলিশ করেছি, সেগুলো আপনারা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছি আরেকখানা মা ট্রাকে চড়ে অপেক্ষা করছেন মণ্ডপে যাওয়ার জন্য। লাইন দিয়ে পরপর ঠাকুর রয়েছে, প্রত্যেক জায়গায় কোনো না কোনো ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুরের পিছনে যে চাঁচ অংশটি থাকে সেটিও মণ্ডপের সাথে নিয়ে যাওয়া হচ্ছে। বিকেল হয়ে গেছে, সন্ধে এলো বলে লাইট জ্বলে উঠেছে চারদিকে কুমারটুলির অলিগলিতে। এখানে দেখতে পাচ্ছি আরেকখানা ছোট্ট খুব সুন্দর মাতৃপ্রতিমাকে নিয়ে আসা হয়েছে। একচালার প্রতিমা আছে, প্রতিমা নিয়ে যাওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে অনেক ভদ্রমহিলারা এসছেন সঙ্গে। সবাই খুব এনজয় করে মাতৃপ্রতিমাকে নিজেদের মণ্ডপে নিয়ে যাচ্ছেন। একটা পুজো আনন্দের ভাব জেগে উঠেছে আশেপাশের সমস্ত গলিতে। আজ এই দু চারটে ঠাকুর নিয়ে যাওয়া দেখানোর পরে আপনাদেরকে আমি নিয়ে যাব কুমারটুলি পার্কের পুজো দেখাতে। কুমারটুলি পার্কে এবছরে পুজোর থিম হয়েছে বিবিধ ভারতী রেডিও। আমাদের বাংলা যে রেডিও স্টেশন আছে সেই রেডিও স্টেশনে যে সমস্ত শিল্পী কাজ করেছেন তাদের নিয়ে একটি মণ্ডপ সজ্জা করা হয়েছে। সামনের অংশে রয়েছে একটি বৃহৎ আকারের রেডিও। আমরা বিভিন্ন মাতৃপ্রতিমাকে দেখতে পাচ্ছি মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু মাতৃপ্রতিমাকে কাঁধে পিঠে করেও নিয়ে যাওয়া হচ্ছে। মাতৃপ্রতিমার এই নিয়ে যাওয়ার দৃশ্য দেখতেও অনেক লোক সাক্ষী হয়েছেন কুমারটুলির অলিগলিতে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কুমারটুলি পার্কের যে গলি রয়েছে, কুমারটুলি পার্কের গলিতে। একটুখানি সামনে এগিয়ে গেলেই পেয়ে যাব আমরা কুমারটুলি পার্কের পুজো। প্রসঙ্গত বলে রাখি, কুমারটুলি পার্কের পুজো দেখতে গেলে কুমারটুলি সর্বজনীনের পুজো দেখতে ভুলবেন না। আর অপোজিট সাইডে রয়েছে জগৎ মুখার্জি পার্কের পুজো। জগৎ মুখার্জি পার্কের পুজোর এবারের থিম রয়েছে গঙ্গাবক্ষের নিচ দিয়ে যাওয়া মেট্রো, এবং সেই মেট্রোর রিয়েল ফিল পাবেন ওখানে। মেট্রো গিয়ে পৌঁছাবে হাওড়া ময়দান স্টেশনে, ওখানেতে মাতৃপ্রতিমা রয়েছে, মাতৃপ্রতিমার রূপ অপরূপ। আর মেট্রোতে যা কিছু ফিল করেন সমস্ত কিছু ফিল করতে পারবেন জগৎ মুখার্জি পার্কে। আমরা কুমারটুলি পার্কের মেন গেটের সামনে এসে গেছি, চলুন আমরা প্রথমে মণ্ডপটা দেখে নিই। পুজো চালু হয়ে গেছে, আস্তে আস্তে ভিড় জমতে চালু হয়েছে, অনেক দর্শনার্থী আসছেন। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি সুবিশাল রেডিও, আকাশবাণী কলকাতা একটি রেডিও স্টেশন রয়েছে আমাদের এখানে, যেটি আমাদের সবার পরিচিত। সেই রেডিওটিও এখানেতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি একখানি গ্রামোফোন রয়েছে, গ্রামোফোনটি ঘুরছে এবং গ্রামোফোনেতে শোনা যাচ্ছে মহিষাসুর মর্দিনীর সমস্ত অংশ।
দেখতে থাকুন। আমরা রেডিওটি দেখতে পাচ্ছি, রেডিওতে যে ফ্রিকোয়েন্সি ওয়েভগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে রেডিওর মধ্যে বানানো হয়েছে। দু সাইডে দুটি নব দেখতে পাচ্ছি, একটি অপন সুইচ রয়েছে এবং একটি ফ্রিকোয়েন্সি ম্যাচ করার জন্য সুইচ রয়েছে। কচিকাচারা ছুঁয়ে দেখে বুঝে নিতে চাইছে যে কি হচ্ছে এটা। এটা মুভিং আছে, ঘুরতে থাকছে। আমরা মণ্ডপের ভিতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে যে পুরনো রেডিওর ভিতরে যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলো লাগানো হচ্ছে। পুরনো রেডিওর যে সার্কিট বোর্ডগুলো থাকে অনেকগুলো বোর্ড এখানেতে নামানো রয়েছে। রেডিও থিমের প্যান্ডেল রয়েছে বলে সমস্ত কিছু রেডিও রিলেটেড জিনিসই আমরা এখানে দেখতে পাব। এখানেতে অনেকগুলো স্পিকার লাগানো হয়েছে। ভিতরেতে আপনারা শুনতে পাবেন মহিষাসুর মর্দিনীর চণ্ডীপাঠ। আমরা সামনের অংশে রেডিও জগতের সাথে যুক্ত যে সমস্ত লোকজনেরা রয়েছেন তাদের নামগুলো দেখতে পাচ্ছি। তাদের ছবি, তাদের নাম সমস্ত জায়গায় দেওয়া রয়েছে। আকাশবাণী কলকাতার সাথে জড়িত সমস্ত শিল্পীদেরকে এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরে আপনারা শুনতে পাবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া চণ্ডীপাঠ। এখানকার এটি থিম মিউজিক রয়েছে। আকাশবাণী কলকাতার সাথে যুক্ত সমস্ত নামি শিল্পীদের ছবি এবং নাম আমরা দেখতে পাচ্ছি, যারা চিরস্মরণীয়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে নামগুলো তুলে ধরা হয়েছে। তখনকার দিনে যে সাদা কালো ছবির প্রচলন ছিল তাদের সাদা কালো ছবিগুলো দিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের অংশটি। আমরা এখানেতে অনেকগুলো রেডিওকে দেখতে পাচ্ছি। রেডিওর যে বিবর্তন হয়েছে, আগেকার দিনের রেডিও কেমন ছিল এখনকার দিনের রেডিও কেমন হয়েছে সেগুলো এখানে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। আগেকার দিনের রেডিও খুব বড় সড়ো ছিল, আস্তে আস্তে রেডিওর বিবর্তনে সাইজ ছোট হয়ে এসছে। চলুন আপনাদেরকে এবার মাতৃপ্রতিমাটা দেখাই। প্রচুর মানুষ মণ্ডপেতে ভিড় করেছেন, সবাই ঠাকুরের এবং নিজেদের নিজস্ব তুলতে ব্যস্ত। মণ্ডপের ভিতরের আলোকসজ্জা এবং ডিজাইন খুব সুন্দর। মণ্ডপটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখছি কুমারটুলি পার্কের মাতৃ প্রতিমা।
মায়ের রূপ অপরূপ। এখানেতে মায়ের রূপে মায়ের সন্তানদের রূপের সাথে সাদৃশ্য রয়েছে। মায়ের চোখগুলি খুব সুন্দর। আমরা মায়ের সাথে সমস্ত দেব দেবী এবং তাদের যে বাহনগুলি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। প্রতিবেদনটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। কুমারটুলি পার্ক আসতে চাইলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন রয়েছে সেটা শোভাবাজার সুতানুটি, ওখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন কুমারটুলি পার্কে। অবশ্যই আসুন, দেখে যান কুমারটুলি পার্কের মণ্ডপ, প্রতিমা এবং কুমারটুলি পার্কের সাথে সংযুক্ত যে মেলা রয়েছে, মেলাতে আপনারা খুব এনজয় করতে পারবেন। আমরা মণ্ডপের মধ্যে অনেকগুলি স্পিকার দেখতে পাচ্ছি, অনেকগুলি মাইক দেখতে পাচ্ছি। মাতৃ প্রতিমাটি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।